যখন আপনার ফসল 65 থেকে 70 দিনের হয়ে যায় ততদিনে আলুর সম্পূর্ণ বিকাশ হয়ে গিয়ে থাকে আলু পূর্ণতা লাভ করে যদি আপনারা এই সময় ফসল খুঁড়ে তুলে নিতে চান বা কিছুদিন পর ফসল তুলতে চান তাহলে আলুর একটা টেস্ট করা হয়ে থাকে সেটা করতে পারেন যাকে আমরা স্ট্রিপ টেস্ট বলে থাকি এই যে আমাদের আলু চাষ হলো এর আনুমানিক উৎপাদন কত হলো সেটা আপনারা কিভাবে জানতে পারবেন ফসলের উৎপাদনের আনুমানিক আন্দাজ পাওয়ার জন্যই এই পরীক্ষাটি করা হয়ে থাকে এতে কি করা হয় থাকে জমির মধ্যে যে কোনো জায়গায় যে কোনো অংশে জমির মাঝখানে গিয়ে 5 থেকে 6 মিটারের একটা লাইন বাছাই করে সেই জায়গার আলু খুঁড়ে বের করতে পারেন এই রকম আরো 2-3 জায়গা থেকে আলুর নমুনা সংগ্রহ করতে পারেন যতটা অঞ্চলের আলু আপনি খুঁড়ে বার করলেন তার পুরো হিসাব করে সেটার সাথে পুরো গোটা এরিয়ার একটা হিসাব করা হয়ে থাকে তো এইভাবে আপনাদের একটা ধারণা তৈরি হবে যে আমাদের জমিতে 1 একর জমিতে কত বস্তা আলুর উৎপাদন হতে পারে তো এটা এই সময় করা যেতেই পারে আর যদি এখন না করেন আরো কিছুদিন পর করতে চান তাও করতে পারেন তো এইভাবে একটা অনুমান লাগাতে পারবেন যে জমিতে কত পরিমাণ আলু উৎপন্ন হতে চলেছে